শুনেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 1946 সালে সাতই ম্যান নির্বাচনে আমরা যে 153 আসন পেয়েছি, আপনারা যে 76 আসন পেয়েছেন, আমরা 153 আসন নিয়ে সরকার গঠন করেছি, 76 আসন নিয়ে আপনারা প্রধান বিরোধী দলে ছিলেন, আজকে আবার আসেন, আবার ভোটে আসেন, আপনারা আসেন, ভোটে আপনারা জিতে আপনারা সরকার গঠন করতে খেলতে চায়, আমরা তো কেউ লাগবে না, নিজের ঘর সামলান। এটাই বলি যে আমরা নিজের ঘর সামলাবো, আমরা নির্বাচনে যাব কি যাব না, আমাদের সর্বোচ্চ ফোরাম আছে, প্রেসিডিয়াম আছে, গত সপ্তাহে আমাদের প্রেসিডিয়াম মিটিং হয়েছে, সেখানে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেদিকে পুরো দল থাকব। আওয়ামী লীগ তো এখন দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে, এখন তো আর কোনো দলের বিরুদ্ধে করছে না। দেশের এই দুঃসময়, দুর্নীতি, দুঃশাসন, দ্রব্যমূল্যের উদ্যোগতি, জনগণ অসহায় অবস্থায় আছে, কোনো রাজনীতিবিদরা, কোনো পক্ষ দেশের জনগণ নিয়ে চিন্তা করছে না, কে মানে কে আগে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা সিঁড়িতে পা দিবে, ক্ষমতা বুক করবে, ওই নিয়ে সবাই চিন্তা। আমাদের বিবেক, আমাদের বিবেক এখন শিয়াল এবং মুরগির থেকেও খারাপ হয়ে গেছে। কোন দল সেটি, কারা কারা বেশি বিপদে আছে? জনগণ বিপদে আছে। হেলালুদ্দিন, যেটা আজম ভাই বললেন যে আওয়ামী লীগকে নিঃশেষ করা যাবে না বা আওয়ামী লীগকে ষড়যন্ত্র করেই সবসময় হারাতে হয়, আওয়ামী লীগের সেই অবস্থান আছে, তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সামনে আমাদের কী প্রতিবন্ধকতা দেখতে পাই? আওয়ামী লীগকে ষড়যন্ত্র করেই হারাতে চায়। আওয়ামী লীগ তো এখন দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে, এখন তো আর কোনো দলের বিরুদ্ধে করছে না, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নির্বাচনই দিতে চায় না। 2014 সালের নির্বাচনে 14 দলীয় জোটের দুইটি প্রধান হচ্ছে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন। ওনারা এখন 2014 সালের রাজ সাক্ষী হতে চায় ভোটে, ভোটের 2014 সালে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে হতে চায়, রাজ সাক্ষী হতে চায়। ওনারা বক্তব্য ওপেন বলছে, আজম খান ভাই শুনেন, রাশেদ খান সাহেব বলছে কি না, ইনু সাহেব বলছে কি না, ওনারা রাতের ভোটের অথবা 2014 সালের বিনা ভোটের রাজ সাক্ষী হতে চায়, ওপেন বলছে। ইনু সাহেব বলেননি, রাশেদ খান মেনন একটি জায়গায় ইনু সাহেব বলেছেন। তো সুতরাং আপনারা 14 দলীয় জোটের লোকজনই বলছে, আর আপনি যেটা বলেছেন 14 সালের আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি কি না, আমরা যদি নির্বাচন, এটা আমি অনেকবার বলেছি, আমরা যদি 2014 সালে আমরা পুরো দল নির্বাচনে অংশগ্রহণ করতাম, তাহলে হুসাইন মোহাম্মদ এরশাদ সিএমএসে যাইতো না, সিএমএসে ওনাকে নেওয়া হতো না। আরে ভাই, সে বয়স্ক লোক, যেতে পারে না। ওনাকে সুজাতা সিং থ্রেট করে গেছে, উনি রাজি হয় নাই নির্বাচনে থাকার জন্য, ওনাকে নিয়ে গেছেন। আমাদের একটি অংশকে জোর করে নির্বাচনে রাখা হয়েছে। আমাদেরকে, আপনার মনে থাকার কথা, আমাদেরকে 6টি 7টি মন্ত্রণালয় দিয়েছিলেন 2014 সালের নির্বাচনকালীন সরকারের। ওবায়দুল কাদের সাহেব, তোফায়েল ভাই, আমু ভাই সহ আমাদের হুসাইন মোহাম্মদ এরশাদের কাছে 25শে জুন বাসায় গিয়ে বৈঠক করেছেন, আমরা যেন নির্বাচনে থাকি। নির্বাচনে গিয়ে দেখেন না কয়টা আসন পান। আমিও এখন বলতে চাই, জাতীয় পার্টি স্যার আপনারা যান না, আপনারা কয়টা আসন পান দেন, দেখেন না। 1946 সালে শোনেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 1946 সালে সাতই ম্যান নির্বাচনে আমরা যে 153 আসন পেয়েছি, আপনারা যে 76 আসন পেয়েছেন, আমরা 153 আসন নিয়ে সরকার গঠন করেছি, 76 আসন নিয়ে আপনারা প্রধান বিরোধী দলে ছিলেন, আজকে আবার আসেন, আবার ভোটে আসেন, আপনারা আসেন, ভোটে আপনারা জিতে আপনারা সরকার গঠন করতে খেলতে চায়, আমরা তো কেউ লাগবে না, কেউ লাগবে না। ওয়েল মোস্ট ওয়েলকাম। আপনাদের অনেকের ধারণা কি নির্বাচনে যাচ্ছে? আগে নির্বাচন কোন প্রক্রিয়া হয়? আজম ভাই তো আর আমার কথা বললে হবে না, নির্বাচনে জাতীয় পার্টির কথা বলে তাহলে কি হবে? সুযোগ থাকলে জাতীয় পার্টির কথা জাতীয় পার্টি বলবে,
আওয়ামী লীগের কথা বলবে, নিজের ঘর সামলান। এটাই বলি যে আপনারা নিজের ঘর সামলান, আমরা নির্বাচনে যাব কি যাব না, আমাদের সর্বোচ্চ ফোরাম আছে, প্রেসিডিয়াম আছে। গত সপ্তাহে আমাদের প্রেসিডিয়াম মিটিং হয়েছে, সেখানে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেদিকে পুরো দল থাকবো। আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ নির্বাচনটি কোন প্রক্রিয়া হবে এটা আমরা এখনও বুঝতেছি না, কারণ দেশের মানুষের উপর ওই যে বললাম নির্ভর করছে না। শুনেন, দেশে এত দুঃসময় চলছে, ইসরায়েলে আজকে ইসরায়েলের যুদ্ধে কিন্তু এটা নতুন মন্ত্রণালয় গঠন করা হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলকে নিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়াইছে তারা দেশ রক্ষার জন্য। একটি গল্প আছে ছোট করে আমি বলি, এক এলাকায় বন্যা হয়ে শিয়ালে সমান প্রতিদিন মুরগি নিয়ে যেত, মুরগি কেউ খোয়ারেই রাখতে পারত না, তো সেই এলাকায় বন্যা হয়েছে। বন্যা হওয়ার পরে মানুষ দেখে যে শিয়াল এবং মুরগি টিলার মধ্যে বসে আছে চুপচাপ চতুর্দিকে পানি, তখন বললো যে ঘটনা কি, ডেইলি প্রতিদিন এরকম খোয়ার থেকে থাবা দিয়ে নিয়ে যায়, আজকে দেখি দুজন একসাথে বসে আছে, কেউ কাউকে ঠোকরায় না। তো একজন বুদ্ধিমান লোক এসে বলে, এখন দুজনে বিপদে আছে, কখন সাতরায় কুলে যাবে এখন সে চিন্তা করতেছে। দেশের এই দুঃসময়, দুর্নীতি, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণ অসহায় অবস্থায় আছে, কোনো রাজনীতিবিদরা কোনো পক্ষ দেশের জনগণ নিয়ে চিন্তা করছে না, কে মানে কে আগে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা সিঁড়িতে পা দিবে, ক্ষমতা বুক করবে, ওই নিয়ে সবাই চিন্তা। আমাদের বিবেক, আমাদের বিবেক এখন শিয়াল এবং মুরগির থেকেও খারাপ হয়ে গেছে। কোন দল সেটি, কারা কারা বেশি বিপদে আছে? জনগণ বিপদে আছে, এই দেশের জনগণ বিপদে আছে রাজনীতিবিদদের এই মানে হিংসাত্মক ধ্বংসাত্মক রাজনীতির কারণে। আওয়ামী লীগ বিএনপি কখন মানে কর্মসূচি দেবে আওয়ামী লীগ অপেক্ষা করে, বিএনপি যদি 10 দিনের কর্মসূচি দেয় আওয়ামী লীগ 15 দিনের দেয়, বিএনপি যদি শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ পরে শান্তি সমাবেশ দেয়, মানে ফলোটা কীভাবে করছে, একজন আরেকজনকে অনুসরণ করছে। বিএনপি যদি বলে একটা গালি দেয় আওয়ামী লীগ আবার দুইটা গালি দেয়। এই যে আজম খান সাহেব বললেন যে তলে 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 শব্দটার মিনিংটা কি? আরে ভাই, তলে তলে মানে আপনার মুখে মানায়, আমার মুখে মানায়, কিন্তু একজন জেনারেল সেক্রেটারি সাহেব এত বড় বড় একটি দলের সাধারণ সম্পাদকের মুখে, সবার মুখে সালোচনা মানায় না, একটা হলো বাংলাদেশে আর একটা হলো আনঅফিশিয়াল, আনঅফিশিয়াল আলোচনা তলে 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 হয়, উনি স্টেজে বলছে, সারা বিশ্ব আনঅফিশিয়াল আলোচনাটা তলে তলে তলে, সারা বিশ্ব আপনাকে বুঝতে হবে। আর সংলাপের যেটা সংলাপ মানে আমি সবসময় বলছি যে আমরা সংঘাত নয়, আমরা কিন্তু সংলাপ চাই, আমরা জাতীয় পার্টি বরাবরই সংলাপ চেয়েছি। হুসাইন মাহমুদের সাথে 2014 সালের নির্বাচনের আগে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন যে আপনারা দুই নেত্রীর সামনাসামনি বসেন, দেশে যখন জ্বালাওপোড়া আন্দোলন চলছে, কি দুঃসময় গিয়েছে দেশে, মানুষ কত আতঙ্কিত ছিল, কত আতঙ্কিত ছিল মানুষ, সেই সময় কিন্তু হুসাইন মাহমুদের সাথে দুই নেত্রীকে সামনাসামনি বসে আলোচনা সমস্যার সমাধান করতে বলছেন। আমরা এখনও বলি সকল দল একসাথে বসে আলোচনা করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচনে আমরা সকল দল মিলে হাসি খুশিভাবে অংশগ্রহণ করব। আর নির্বাচনের তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে সকল দল নির্বাচন করলে মানুষ জনগণ ভোট দিতে যায় না। আপনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, এটা হচ্ছে এক নাম্বার এক্সাম্পল, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে 14% এবং 17% ভোট পড়েছে, সেখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য দল অংশগ্রহণ করেছে, সুতরাং ভোটের পার্সেন্টেজটা কমে গিয়েছে কেন? এটা কিন্তু রাজনীতি, আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পরে আবার বিরোধী দলকে বুঝতে হবে।